রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে জাতিগতভাবে একঘর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচনকে বিশেষ প্রাধান্য দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এদিকে শপথ নেওয়ার পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে নতুন উপদেষ্টারা বলেন, জীবনযাত্রাকে সহজ করতে কাজ করবেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়া রিপোর্টে। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও নতুন তিন উপদেষ্টা। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। নতুন তিন উপদেষ্টা যোগ হওয়াতে মন্ত্রণালয়েও আসে রদবদল। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে আসেন নতুন তিন উপদেষ্টা। জানান, জীবনযাত্রাকে সহজ করতে কাজ করবেন তারা। অঙ্কে টাকাটা বেড়েছে, বাট আমাদের ক্রয় সক্ষমতা সেভাবে বাড়েনি, আমাদের ক্রয় সক্ষমতা কমেছে। আই এম নট এক্সপেক্টিং ম্যাজিক, বাট হোয়াট আই এম এক্সপেক্টিং ইজ দ্যাট আমরা সম্মিলিতভাবে কাজ করব এবং আপনারা আমাকে একজন সহযোগী আকারে পাবেন। আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে, আমার নিশ্চয়ই পদের জন্য না। এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্মমেকার হিসেবে। এদিকে সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্ভব নয় জানিয়ে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে জাতিগতভাবে এক হওয়ার আহ্বান জানান। সংস্কারের দাবিটা যেহেতু গণদাবি এবং এটার একটা রক্তক্ষয়ী প্রেক্ষিত আছে, অন্তত এই ক্ষেত্রে আমরা সংস্কারগুলোর বিষয়ে জাতিগতভাবে এক হওয়ার চেষ্টা করি। এছাড়া নির্বাচনকে বিশেষ প্রাধান্য দিয়ে কাজ করছেন অন্তর্বর্তী সরকার বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। তো আমরা নির্বাচন, জুলাই অগস্টের গণহত্যা, নিপীড়ন, অত্যাচারের বিচার, সংস্কার, এই তিনটাকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মত বিনিময় করছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।